14 বছর বিয়ার করেছি আমার তারা আচ্ছা আমি জন্মিয়া আমার মাকে বাবাকে আমি জানি না মাছ না মাংস এই তো মাংস নি বাইক না মাংস এটাই খাই না ওই দেখো মামা ডাকে না বলে ওই যে এখান থেকে আমার দেখে দেখে আমি সারা দিন রাত অত্যাচার করতে থাকে গাড়ি চালায় বিকালে গিয়ে অত্যাচার করে বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুজন দেব রায় এন্ড ফেসবুক পেজ করিম স্টুডে ফার্স্ট মিনিট হইব 7:30 বাজি যায় আর কি একটা কল আইছে করিম রেলওয়ে স্টেশন থেকে যেখানে একজন মহিলা এবং তার লোকে একটা 1 বছরের বাচ্চা একটা 6 বছরের বাচ্চা জামাইয়ে বলে মারছে মারার পরে রেজিস্ট্রেশন আইয়ে বলে বাত জাস্ট অতখান খবর পাইছি তো তারা কইছে আমাদের যাবার লাগে রেলওয়ে পুলিশ ওইখানে আছে ওকে তো চলো আমরা এখানে যাই এখন সম্ভবত আমি মানে এখান থেকে মহিলা লইয়া প্রথমে থানা যাইমু এখান থেকে সরকারি গৃহ যেটা ওয়ান স্টপ সেন্টার আছে ওইখানে প্রেরণ করবো তো না যাওয়া পর্যন্ত কিছু হওয়া যাইতো না এই যে কিতা ঘটনা হয়েছে তো চলো আমরা ভিডিওটা শুরু করতাম এরকম ভিডিও যদি ভালো লাগে ভিডিও কাইন্ডলি শেয়ার করবা আমার ইউটিউব চ্যানেল সুজন দেব রায় সাবস্ক্রাইব করবা এবং আমার ফেসবুক পেজ করিম স্টুডিও লাইক এবং ফলো করবা এন্ড এই ভিডিও স্পন্সর বাই প্যারাডাইস দ্য টেস্ট অফ হায়দ্রাবাদ বিরিয়ানি স্টার সেট ₹99 অনলি আমি এই গেছি এখন ভাই বলাসো করিম রেলওয়ে স্টেশন যেখানে সেই মহিলা আছে তো চলো আমরা যাই এবং খবর লই কিতা হইছে তোমারও লই বলাসো চলো চলো তো আমরা করিমগঞ্জ রেলওয়ে স্টেশনে আইয়া উপস্থিত হয়েছি এখানে আমরা দেখতে পারতাম কয়েকজন মানুষ আছে এবং সম্ভবত এই মহিলা না নি আচ্ছা ফোন কে করছিল আচ্ছা কি হয়েছিল ঘটনা কই ঘটনাটা হয়েছে মানে যখন ট্রেন ঢুকছে তখন মানে আইয়া বই রয়েছে তার ভাবলে কইছে হে মেয়ে মানুষটা মানে খান্ডিছে কি হয়েছিল ট্রেন লাস্ট ট্রেন এটা মানে শিলচরটু দুলস্ত্র ট্রেনটা তখন আমি জিজ্ঞেসে এই ঘর থেকে আসে কই যাইব বলে তো হেরা এখানে থাকবো বলে আসি তখন আমি জিজ্ঞেসে তো তোমার বাড়ি কোন কানে কি কিতাব হচ্ছে জোগড়া করে আইসে বলে কইছে তারপরে রানিং গাড়ি উঠতে চাইছিল আমি উঠি দিন রানিং গাড়ি উঠতে চাইছিল না আচ্ছা ইয়া কিতা কোন ট্রেনে আইসা তাই এটা শিলচর টু দুলস্ত্রা শিলচর দুলস্ত্রা না আচ্ছা আচ্ছা মানে কই আইছেন করিমগঞ্জ করিমগঞ্জ আমি স্টেশনে আইছি দি আমি খুশি কেন একটা কাজের লাগিয়া কাজের লাগে মানে করিমগঞ্জ কোনো আত্মীয় নাই না আমার আত্মীয় নাই তো আপনার বিয়ে আছেন স্বামী আছেন তো আপনি কাজের লাগে কিতা লাগে আইলে এরকম দুইটা বাচ্চা লইয়া স্বামী আছে দিন রাত অত্যাচার করতে থাকে গাড়ি চালায় বিকালে গিয়ে অত্যাচার করে কালকে রাত্রে আমার দিদার সঙ্গে মিলিয়া দুজনে মারিয়া আমার রাত্রে বেলা বার করে দিলাইছে আচ্ছা তার মানে স্বামী এবং তার দিদা আমার দিদা তোমার দিদার লগে আপনার স্বামী মারামারি করছেন তোমার না নি আচ্ছা ঠিক আছে এটা ছেলে নি মেয়ে নাম কি তা মাহি বলানি মাহি বলছেন নি বয়স কত ছেলে তোমার নাম কি তা শানুনি আচ্ছা কোন ক্লাসে পড়ো কোন ক্লাসে পড়ো পড়ো নানি এখানে কই আইছো জানো নি কই আইছো জানো নি এরা আমি লইলে কেমনে হইব আচ্ছা মানে আপনি করিম যাচ্ছেন কাজ খুঁজাইতে কেউ আপনি চিনেন না হ্যাঁ আচ্ছা আপনার বাবার বাড়ি কই গারমুড়া আপনি বাবার বাড়ি এখানে গেলা না বাবার বাড়ি আসলাম আমি ওখানে গিয়া এসব করছে আপনার জামাই আপনার বাবার বাড়ি গিয়ে আপনি মারামারি করছে এরপরে আপনার আপনার দিদাইও মিলিয়া মারছে আপনারে তো শ্বশুর বাড়ি এখানে গেলা না শ্বশুর বাড়িতে আমি এখানে আসলাম ওখান থেকে তো আমার যাওয়া লাগছে এখানে তার কারণে সবার কাছে আমি বিচার দিলাম তার বড় ভাই আছেন প্রেসিডেন্ট আর তারা আর একজন ভাই আসেন বাগান সব বাইরে তার বাবার সবরে বিচার দিলাম তারা কোনো বিচার করে না তারা তারা ছেলের ইয়ে কথা কয় প্রেসিডেন্ট মানে কি তার প্রেসিডেন্ট জিপি প্রেসিডেন্ট নাম কি তা পিন্টু কালেন কোন দলের প্রেসিডেন্ট বিজেপি কংগ্রেস ইউডিএফ বিজেপি না নি ঠিক আছে বেগো কি তা আপনার বেগো খালি কাপড় আছে কাপড় আছে না নি আমরা আপনাদের কিভাবে সাহায্য করতে পারবো আমার সাহায্য হলো আমার একটা টাকার বন্দোবস্ত আর একটা কাজের বন্দোবস্ত করে দিলে আমার দুইটা ছেলে মেয়ে আমি কাজ করবো আর আমার দুইটা বাচ্চা মানুষ করবো বিয়ার কত বছর হয়েছে আপনার 8 বছর কি এটা প্রথম হয়েছে নি না এর আগে থেকে ওইরকম কবে থেকে হয়েছে 14 বছর আমার বিয়া হয়েছে 14 বছর বিয়া দিয়েছে তারা চাইল্ড মেরেজ
মামা রাখছিনি মামা রাখছিনি মনি আচ্ছা কও এ কি তাইছে 14 বছর বিয়া দিছি আমার তারা আচ্ছা আমি জন্মিয়া আমার মা কে বাবা কে আমি জানি না বাবা কেনে আমার দিদার কাছে আমি যে সময় থেকে আমার জ্ঞান চোখ হইছে মানতে আমি দিদারে দেখছি আমি মা বাবা দেখছি না এরপরে আমার দিদার একজন মেয়ে হইয়া গেছে না 14 বছর আমার বিয়া দিছেন তে দুইজনে হাত দিয়া মানে আপনি যখন বড় হইছেন আপনি দিদারেও দেখছেন মা বাবারে দেখছেন না আপনি জিজ্ঞাসা করেন না আপনার মা বাবাকে জিজ্ঞাসাইছি হ্যাঁ তারা কোশ্চেন তারা নাই এরপরে আমার দিদার মেয়ে আমার মা ইয়া একজন আই গেছে আয়া 14 বছর বয়স তারা দুইজনে এক হইয়া আমারে বিয়া দিলে আর তখন ছেলে ছেলের বয়স কত আছিল মানে জালুকে বিয়ে হইছে আপনার তার বেজান বয়স তো এখনো আছে তখন কত বয়স তার 40 হয়ে যাব আপনার কত বয়স আমার 23 23 বছর আচ্ছা আচ্ছা আমি কই এখন তো নিয়মে করিমগঞ্জ একটা সরকারি হোম আছে যে হোমও আপনি কমসম আপনার বাচ্চা লিয়ে 6 দিন থাকতে পারবে ঠিক আছে এরপরে আপনার জামাইরে জানানি হইব ওকে হে যদি নাই তে পুলিশ কেস করা হইব ওকে আপনি দেখুন না এটা কেন মঞ্জুর আছে আপনার তো দেখুন পরিবার আছে আমরা চাইতাম না আপনার পরিবারটা নষ্ট হোক ঠিক আছে আপনি আপনার স্বামীর লগেই থাকুন তো এটার লাগি যেগুলা আইনি ব্যবস্থা যদি কেস উইস লড়তে লাগে এগুলার লাগি সব টাকা মানে আপনি ফ্রিতে কেস লড়তে পারবা উকিল সরকারে আপনারে দিয়া দিব আমি প্রসিজারটা হইয়া দিলাম ঠিক আছে ওখানে ওটাই করতে পারবো কারণ এখানে স্টেশনে তো আপনার আমরা থাকতে দিতাম না তো ছোটো ছোটো বাচ্চা আমরা এটা রিক্সি হয়ে যাবো আমরা একটা ব্যবস্থা করি আপনার আপনারা হোমে ব্যবস্থা করি ঠিক আছে ঠিক আছে এরপরে কি তা খোলা যায় এটা আমরা দেখে দেবো ঠিক আছে ওকে তো বন্ধুরা এখানে দেখতে পারবা এখানে ছোটো ভাই বড়ো ভাই সবাই আসুন যারা অত সময় থেকে এই মহিলারে একটা আমার বন্ধু দীপরাও দেখতে পারতাম এই মহিলারা যাতে কোনো অসুবিধা না হয় তারা অত সময় থেকে তারা এখানে আসুন এখন তো কিতা মানে সেন্সিটিভ কেস দেখুন মাত্র 14 বছরের বয়সে তাই বিয়া হয়েছে এবং ছোট তাকে নিজের মা বাবারে দেখছে না বহুত মানুষের যারা ভিডিও দেখবা তারা লাইফও সবাই আপনার বহুত আপনার লাইফও কিন্তু লাইফও বহুত মানে কষ্ট আছে দুঃখ আছে প্রবলেম আছে এখন আপনারা আপনার প্রবলেমের লগে তাই প্রবলেমটা মিলাইন এবং চিন্তা করুন যে তাই থেকে বহুত সুখে বহুত জন আপনারা আছেন যে তাই থেকে বহুত সুখে আমরা তো বহুত মানুষ না নি আমরা তো মানে আমরা বহুত লোভী মানুষ আর কি যে আমরা যতক্ষণ থাকে ততক্ষণ আমরা খুশি হই না তো আমি জিনিসটা ও কারণে কইছি যে টুকটাক আমি বিভিন্ন জায়গায় যাই তো আমরা দেখি মানুষ কি কি কত কষ্টে থাকে তো যারা আপনার যারা কষ্ট আছে এটা বহুত এসব কষ্টের সামনে তা কিচ্ছু নাই ঠিক আছে এখন আমরা তাইরে একটা ব্যবস্থা করবো আমি এখন পুলিশে ফোন করতে লাগবো আর কি যে কয়টা প্রসিজিওর আছে এগুলো আমরা করবো তো লগে থাকবো আপনারা ব্যাগটা লো তোমরা লও না ব্যাগটা তাইরে আমরা এখন লইয়া যাইলাম গিয়া আমি ডাইরেক্ট থানাত লইয়া যাইলাম গিয়া আইওন তোমরা কথা বলো আমি আসছি আচ্ছা বিয়ে হলে তো তোমাকে হায়দ্রাবাদ ছেড়ে এখানে আসতে হবে পারবে তো হুম কিন্তু জানো হায়দ্রাবাদের অনেক কিছু খুব মিস করব যেমন যেমন চারমিনারের সামনে বন্ধুদের সাথে আড্ডা আর হায়দ্রাবাদি স্পেশাল অথেন্টিক বিরিয়ানি চারমিনারকে তো এখানে আমি আনতে পারবো না কিন্তু অথেন্টিক হায়দ্রাবাদি বিরিয়ানি সেটা আমি তোমাকে খাওয়াতে পারি স্টেশন সবাই রে থ্যাংক ইউ করতে লাগে তার বারবার বলছে সুজন দা তুমি আও 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 আমি এমনিও আইলাম না কিন্তু তারা সবের ভিতরে ওই যে বিপদ মানুষের হেল্প করার যে মানসিকতা ঠিক আছে ওইটার লাগি সবাই রে ধন্যবাদ দিতে লাগে আর এটার লাগি আমরা বরাকবেলির মানুষ আমরা করিমগঞ্জের মানুষ কিন্তু অদ্বিতীয় বিপদ বললেই সব জানাইয়া করবো হেল্প করার লাগে ওকে বাচ্চাকে টোকে ছুটো আছিল নাকি আচ্ছা আচ্ছা ঢুকাই দাও ওহ আমার স্টেশন থেকে বাড়িতে বাড়িতে দুই বছর বাড়ি গেল বইন গিয়া তখন আমরা তান্ডে থানাত লইয়া যাইমু এরপরে এখান থেকে ওয়ান স্টপ সেন্টার তো সবরে অসংখ্য ধন্যবাদ
আপনি কোন সময় ঘর থেকে বের হইছিলা? কালকে রাত্রে খাইছেন না কিছু? ওখান পর্যন্ত খাইছেন না? বাচ্চারাও খাইছে না? নি মানে তারা খাইছে তো? আপনি খাইছেন না কিছু? রুটিও খাইছেন না? নি আচ্ছা কিতা খাইবা এখন? রুটি ভাত সবজি কিতা খাইবা এখন? ভাত খাইবা না? নি আচ্ছা চলো তো দেখছেন আমরা এখন তাহলে প্রথম দিন থানা দিতাম না, বিকজ প্রথম থানা নিলে প্রসিজিওরের মধ্যে ফরি যাব। প্রথম আমরা তার ভাতটা খাওয়াই দিই, ঠিক আছে? এরপরে আমরা আছি লোকে থাকবো। মামা মামার লোকে ঘুরা দিই তাই নেই এসপি অফিসের সামনে আইছি এবং তারা এখন তাই এখন হাত ধুইরা আমরা খাইমু গিয়া ভাত মা কামাখ্যা হোটেল এন্ড ভাত হইব তো না? নি ওকে ওকে মা কামাখ্যা দই তো তারা হয়েছে গিয়া ভাত খাইলা এখন কিতা অর্ডার দিছ? মাছ না মাংস? এই তো মাংস নি বাইক নাই মাংস খাই না। টঙ্গাই লোকেল ভিডিওর দুইজন আমরা এখন পাইছি, ভালো আছো নি তোমরা? দেখি তো তোমরা ভিডিও বহুত ভালো ভালো কাজ করো। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। শেষে তারা আই গেছে, বাইক না লাগবে কিছু? মাংস মাছ বিরিয়ানি চকলেট লাগতো নয়? ঠিক আছে চকলেট খাইও না, চকলেট খাইলে ক্রিমি হইব। দাদা কেন খাইছি? দাদা বিল কত হয়েছিল? 300। আপনি কত রাখছেন? 200। কেদার লাগি? আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা, আপনার কাছে কি 100 টাকা কম রাখছেন? থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। বো যাও উঠো উঠো উঠো, খাবার শেষ তারারে এখন আমরা আমি থানাত লইয়া যাইব। এই ভিডিও স্পন্সর বাই প্যারাডাইস রেস্টুরেন্ট, দ্য টেস্ট অফ হায়দ্রাবাদ, নিয়ার রিলায়েন্স পেট্রোল পাম্প, চরগুলা করিমুই আসামি ইউসি, তারা ফোন নাম্বার। ওখানে আই গেছি করিমুই সদর থানা, দেখতে পারবা তা সারা উঠে এখন আমরা আই গেছি সদর থানার মধ্যে। এখন এখানে তারা দিমুই এখান থেকে পরবর্তীতে ওয়ার্কশপ সেন্টার তারা ফাটানি হইব। তো জাস্ট নাও আমরা হ্যান্ড ওভার করে দিয়েছি সদর থানার মধ্যে এবং যতগুলা প্রাইমারি যেসব ইনফরমেশন দিতে লাগে এইগুলোও দিলাইছি। এখন মেইন জিনিস হয়েছে কি, পুলিশে কইছে জামাইদের ডাকিয়া তারা হ্যান্ড ওভার করে দিব, কিন্তু আমি উঠিয়া কইছি যে এটলিস্ট আজকে রাতে লেগে যাতে তান্ডে ওয়ানশকি ওয়ার্কশপ সেন্টার, না না আপনি হলো বই ঠিক আছে, তো ওয়ার্কশপ সেন্টারে ফাটানি হইতো। এখানে জিনিসটা কিতা হয়, যখন পুলিশে হয় তো পুলিশে ফ্যামিলিটা ডাকে, চাই জামাই এইবার লইয়া যাইবকে পুলিশের ধরে, কিন্তু এর ফলে যদি মারামারি করে তো এই যে আমি ভিডিও বানাইলাম এটা কিন্তু মানে এই জিনিসটা খাজো লাগলো না, কারণ একটা মানুষ মাইর খাই আইলো আবার গিয়ে মাইর খাইতো না, গতিকে একেবারে পুরো বন্ড সাইন দিয়া সব কিছু দিয়া যদি ভবিষ্যতে এইভাবে জামাই আবার মারামারি করে এরকম যদি তার উপর অত্যাচার হয় তখন কিন্তু একটা স্ট্রিক্ট অ্যাকশন যাতে ওইটাই আমরা কোনো মানে দাবি থাকবো, ঠিক আছে? এই ভিডিও আমি এখানেই শেষ করলাম এবং যদি দেখি নেক্সট আপডেট কিতা ওইটাও আমি ভিডিওর মধ্যে আপনারা জানাইমু। এরকম ভিডিও আপনারা কীরকম লাগে আপনারা কমেন্টের মধ্যে কইবা, আমার ইউটিউব চ্যানেল সুজন দেবরায় সাবস্ক্রাইব করবা এবং আমার ফেসবুক পেজ করিমের স্টুডিও লাইক এবং ফলো করবা। বহুত মানুষ এরকম কইতে পারেন এটা ভিডিও লাগে লাইক ফলো অথবা অ্যাডভার্টাইজ কীতার লাগে, কারণ দেখুন সবগুলো ক্ষেত্রেই টেকার এটু না এটু হইলেও প্রয়োজন আছে, চাহে খানি গত হয় গাড়ি দিয়ে আনা হোক, ঠিক আছে? দেখুন টেকার পকেটে থাকলেই কিন্তু সমাজসেবা হইব, যদি না থাকে সে হইতো না, ঠাকুরের কৃপায় বহুতো আছে। বাট আপনারা সাবস্ক্রাইব যদি করেন আমার বহুত বেশি ভালো লাগবে, কারণ আমার মেইন কন্টেন্ট হয়েছে সোশ্যাল মিডিয়া সোশ্যাল অ্যাক্টিভিটি রিলেটেড, যখন এইভাবে ফলোয়ার্স বাড়বো তখন আমি আমার অ্যাক্টিভিটি আরও বেশি বাড়াইম, আর যদি সাবস্ক্রাইবার কমিয়ে যায় তেও অ্যাক্টিভিটি কমাইতাম না, এই চিন্তা করবা না, ঠিক আছে? তো আমি প্রতিদিকে আপডেট জানাইবো না, এই ভিডিওটা এখানে শেষ করবো। থ্যাংক ইউ, জয় হিন্দ। মানে কালকে যখন তাইটা আমি থানার দিছি এরপরে থানার থেকে তার ফ্যামিলিরে ডাকানি হয়েছে, রাতেই ডাকানি হয়েছে। প্রথম কইছিল যে তার জামাই বা ফ্যামিলির মানুষ আর হইয়া আইছে না, তো এই জিনিস করতে করতে রাত্রে ধরেন 11:30 বাজে গেছে, তাই থানাতেই আছে। এরপরে এখান থেকে তাইটা ওয়ার্কশপ সেন্টারও পাঠানি হয়েছে। ওয়ার্কশপ সেন্টার হচ্ছে একটা সরকারি হোম যেখানে এইভাবে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার গৃহবধূরা তারপরে মেয়েরা যারা আছে মহিলাদের আর কি, ঠিক আছে, তারা থাকতে পারে 6 দিন পর্যন্ত।
ঠিক আছে, তখন যেরকম লাস্ট আপডেট যেটা তাই এখানেই আছে এবং তাই ফ্যামিলির মানুষ আর আমি যখন তাকে জিজ্ঞেসি তুমি চাইবেন তাই না করছে, তখন দেখা যাক কাউন্সিলিং এর লাগে ওয়ার্কশপ সেন্টারে অনেক এক্সপিরিয়েন্সড মহিলা যারা আসেন মেয়েরা যারা আছে তা তাই বুঝাইবো, কিন্তু ওইটাই মানে তাই যাতে যে জিনিসটা তাই লোকে ঘটছে এটা যাতে ভবিষ্যতে না হয় এই জিনিসটার অ্যাসুরেন্স তার ফ্যামিলির মানুষের দিতে লাগবে, এর পরেই কিন্তু তাই হ্যান্ড ওভার করা হইব, ঠিক আছে? তো ওইটাই কারণ মানুষের ফ্যামিলি অনেক অনেক মানুষের মানে অনেক কষ্ট থাকে আর কি, তখন এইগুলা সিলেক্টেড কয়টা কেস আমার কাছে আয় এরকম হাজার হাজার কেস হয় যেগুলা আমি মানে মানে হয় আর কি, যেগুলো আমার কাছে খবর আয় না কিন্তু যেগুলো হয় আয় পুরো চেষ্টা করি আর কি তার একটা সুন্দর একটা সলিউশন দেওয়ার, ঠিক আছে? তো ওইটাই আপডেটটা দিলাম, তো ভিডিওটা এখানেই শেষ করলাম, থ্যাংক ইউ, জয় হিন্দ। ভিডিওর মাধ্যমে আমি যে মহিলা তান স্বামী বা তান পরিবারের মানুষের কইতে চাইলাম যে তানলোক অত্যাচার কতটুকু হয়েছে আপনারা চিন্তা করেন, যার কারণে তাই ঘর ছাড়িয়ে এইভাবে করিমগঞ্জ রেলওয়ে স্টেশনে আই গেছে এবং আমরা ইন্টারসেপ্ট করছি তাইরে এবং তাইরে হোমে পাঠাইছি। বোধ মহাশয় এরকম কইতে পারেন যে এই জিনিসটা আমরা পাবলিক করে লিয়েছি তো তাই তো সমস্যা হইব, কিন্তু আমি এই ফিল্ডে অনেক কাজ করছি আমরা জানি এগুলা সমাজের কাছে তুলিয়া ধরলে তখন সময়ের সমস্যাটা কম হয়, তার ফ্যামিলির মানুষ এবং তার স্বামীরে হইলাম যেহেতু কেসটা এখন আমার কাছে আই গেছে আমরা কিন্তু এখন রেগুলার তান আমরা কন্ট্যাক্ট লইব। ওকে, সম্ভবত তাই মানিলিব এবং বাড়ি যেয়ে বাগিয়া, কারণ দুই তিন দিন পরে যেতে পারেন, ভিডিওটা আমি আজকেই আপলোড করে দিলাম গতিকে আমি হইলাম, তো কন্টিনিউসলি খবর লইব, আশা করবো যাতে পরিবারটা আপনার সুন্দর করে চালিয়ে যাতে যাই, নেক্সট যদি কোনো ধরনের এইভাবে কোনো কিছু রিপিট হয় ঠিক আছে তো আপনার কিন্তু বহুত সমস্যা হইব, কারণ এটা ব্যক্তিগতভাবে আমি হ্যান্ডেল করব। জয় হিন্দ। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাজের সাধে রান্না করো লং তরাই দিয়া, ইলি সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেস্ট, লং তরাই সর্ষের তেল ঝাজে সাধে তোমাকে চাই, আহা লং তরাই বেস্ট, আহা লং।